হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ইলাস্ট্রেটরের দ্বিতীয় পর্ব। তো এই পর্বে আজকে আমি আপনাদের দেখাবো ডিরেক্ট সিলেকশন টুল, এটার কাজ কি। তো এই ডিরেক্ট সিলেকশন টুলের সাথে সিলেকশন টুলের পার্থক্যটা কি আমি সেটাও আজকে আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমে আপনাদের কি করতে হবে, একটা আর্টবোর্ড নিতে হবে, যেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। যেটা দেখছেন তারা ডিসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কে যে প্রথম ভিডিওটা দেখে আসুন কিভাবে সিলেকশন টুল কাজ করে। তো প্রথমে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম আমি, 1920x1080 পিক্সেল এই মাপের একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তো গত ক্লাসের মতো এখানে যে এই যে এই টুলটা রেক্টেঙ্গল টুল, এটার মাধ্যমে আমি একটা বক্স ক্রিয়েট করে নিই। প্রথমে আমি একটা বক্স ক্রিয়েট করে নিলাম, এখানে আমি আরেকটা বক্স ক্রিয়েট করে নিই এরকম। এখন সিলেকশন টুলটা দেখেন, সিলেকশন টুলটা দেখেন, এখন ডিরেক্ট সিলেকশন সিলেকশন টুলে আমি প্রেস করে এখানে যদি আমি ক্লিক করি, তখন দেখেন সিলেকশন টুলের মতো আমি মুভ করাইতে পারতেছি সব কিছু, কিন্তু একটুখানি পার্থক্য আছে। পার্থক্যটা কি, এখানে দেখেন আমি এটা কি কিন্তু বড় বা ছোট বানাইতে পারতেছি না, কিন্তু সিলেকশন টুলে যে এই প্রথম টুলটা দিয়ে আমি কিন্তু বড় বা ছোট বানাইতে পারতাম। এখন এই ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এখানে যে ছোট্ট একটা পয়েন্টের মতো দেখতে পাচ্ছেন সাদা, এখানে ক্লিক করে যদি আমি ভিতরে ড্রাগ করি, দেখবেন এটা আস্তে আস্তে রাউন্ড শেপে চলে আসছে। আবার এটা যদি বাইরের দিকে নিয়ে যাই, তখন এটা কিন্তু আবার আগের অবস্থায় বা পুনরায় চতুর্ভুজাকৃতি শেপ পেয়ে যাবে। এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আরেকটা কাজ হচ্ছে অ্যাঙ্কর, এগুলোকে বলা হয় এক একটা পয়েন্ট বা অ্যাঙ্কর। এই অ্যাঙ্করে যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রেস করি, শুধুমাত্র এই অ্যাঙ্করটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। এখন এই অ্যাঙ্করটা আমরা কিন্তু নাড়াচাড়া করাইতে পারবো, উপরে নিচে নাড়াচাড়া করাইতে পারবো, এরকম বিভিন্ন শেপে নিয়ে যেতে পারবো। দেখছেন এটা আমি এখন ডিরেক্ট সিলেকশন সিলেকশন টুল ইউজ করে আমি নিচে টানে টেনে নিয়ে আসলাম। আবার আমি ডিরেক্ট সিলেকশন টুলে আমি চলে গেলাম, ব্যাক গেলাম। তো দেখেন এটা একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। এখন এই পাশে যদি ক্লিক করে আমি এটা উপরে ড্রাগ করি, দেখেন অন্যরকম একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। এখন এটাকে যদি আমি আবার এদিকে ড্রাগ করি, অন্যরকম একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। এখন আপনারা যদি চান আমি দুইটা অ্যাঙ্কর বা দুইটা পয়েন্ট একসাথে সিলেক্ট করবো, তখন কিভাবে করবেন? দুইটা অ্যাঙ্কর একসাথে সিলেক্ট করার জন্য আগের আবার আগের মতো নিয়ম, এখানে প্রথমে ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আবার কি করতে হবে, সুইফট ক্লিক করে সুইফটে প্রেস থাকা অবস্থায় অন্য একটা অ্যাঙ্করে ক্লিক করতে হবে, তখন এই দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন কিবোর্ডের আপ বাটন ক্লিক করলে কিন্তু দুইটা একসাথে উপরে চলে যাচ্ছে, রাইট বাটন ক্লিক করলে কিন্তু একসাথে ডানে সরে যাচ্ছে, আবার যদি লেফট বাটন ক্লিক করি কিবোর্ড থেকে, তখন কিন্তু এটা বামে সরেছে। রাইট লেফট আপ ডাউন এই বাটনগুলো কোথায়, একদম কিবোর্ডের ডান দিকে নিচের দিকে এই বাটনগুলো পাবেন, যেগুলো দিয়ে আপনারা সাধারণত গেমস খেলেন। দেখতে পাচ্ছেন এখন এই ডিরেক্ট সিলেকশন টুলের ভিতরে কিন্তু আরেকটা টুল আছে, সেই টুলটার নাম হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। এখানে রাইট বাটন ক্লিক করে আপনারা দেখতে পাবেন গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলটার কাজ কি, এখন মনে করেন আমি এটা ডিলিট করি, এটাও ডিলিট করি, আবার আগের মতো দুইটা বক্স নেই, এই একটা বক্স এই একটা বক্স। এখন এটাকে আমি এই দুইটাকে সিলেক্ট করে আমি একটা গ্রুপ করে নিই, রাইট বাটন ক্লিক করে গ্রুপ, ঠিক আছে। এখন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে যদি আমি ক্লিক করি, তখন এই শুধুমাত্র একটা বক্স কিন্তু সিলেক্ট হয়েছে। ওকে, আবার আগের যে সিলেকশন টুল ছিল সেটা দিয়ে যদি ক্লিক করি, দেখেন দুইটা কিন্তু একসাথে সিলেক্ট হয়ে যাবে, আমি একটা কিন্তু আলাদাভাবে সিলেক্ট করাইতে পারবো না, এখানে দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন ডিরেক্ট সিলেকশন টুলে কিন্তু আলাদা আলাদা সিলেক্ট করা যাচ্ছে, এই দেখেন আলাদা আলাদা সিলেক্ট করা যাচ্ছে, সরানো যাচ্ছে। এখন গ্রুপ সিলেকশন টুলের স্পেশালিটিটা কি, এখন আপনারা মনে করেন 5টা 7টা 10টা 15টা 20টা অবজেক্ট নিয়ে একটা গ্রুপ করলেন, ঠিক আছে। তো
আপনার যখন গ্রুপ সিলেকশন টুলে ক্লিক করে ওই যে কোনো একটা অবজেক্টের উপর ক্লিক করে ডাবল ক্লিক করবেন, তখন ওই গ্রুপে থাকা প্রত্যেকটা অবজেক্ট অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, এটা আমি ডিরেক্ট সিলেকশন টুলে এখন আছে, রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপ সিলেকশন টুলে চলে গেলাম। গ্রুপ সিলেকশন টুলে চলে যাওয়ার পরে আমি দেখেন ক্লিক করার পরে একটা ক্লিক করছে, একটা ক্লিক করার পরে শুধুমাত্র একটা বক্স কিন্তু সিলেক্টেড হয়েছে। এখন এখানে যদি আমি ডাবল ক্লিক করি দেখেন এই গ্রুপে থাকা আরেকটা বক্সও কিন্তু সিলেক্ট হয়ে গেছে, দুইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরকম ভাবে আপনার একটা গ্রুপে থাকা অনেকগুলো অবজেক্ট কিন্তু খুব সহজেই এই গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আমি খুব শীঘ্রই নিয়ে আসব। আমি রেগুলার ভিডিও আপডেট দিয়ে যাবো, ইলাস্ট্রেটরের পুরো একটা সিরিজ করব। আপনারা পেড কোর্সে যেই কোর্সগুলো দেখতে পান, যে জিনিসগুলো দেখতে পান, এই টুলসের ব্যবহারগুলো আমি একদম বেসিক টু অ্যাডভান্স এই ইলাস্ট্রেটরের কাজগুলো দেখাবো। তো আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটির তে নোটিফিকেশন বেল বাটনটা বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের চোখে পড়ে, আপনাদের কাছে চলে যাবে, ইউটিউব অ্যালগোরিদম সেভাবে আপনাদের কাছে নতুন ভিডিওটা পাঠিয়ে দেবে। সো নোটিফিকেশন বেল বাটনটা বাজিয়ে রাখবেন, আর আমি রেগুলার ভিডিও আপডেট করে যাব। সো নিয়মিত প্র্যাকটিস করতে থাকুন, আর আমি প্র্যাকটিস পরবর্তীতে আরও যখন অ্যাডভান্স লেভেলে কাজ করাবো তখন প্র্যাকটিস ফাইল সহ আপনাদের আমি দিব। আর পরবর্তীতে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এগুলো টুলসগুলা শেখানোর পরে আমি আপনাদের আরও একটা স্পেশাল কোর্স প্লেলিস্ট আমি ক্রিয়েট করব, সেটা হচ্ছে ভেক্টর আর্ট। আপনারা জানেন অনেকে এই ভেক্টর আর্টের সাথে পরিচিত আছেন, সো সেগুলো আমি খুব শীঘ্রই শুরু করব। তো আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করবে সব কিছু। তো আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের কোন ধরনের টিউটোরিয়াল প্রয়োজন বা কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় সেগুলো কমেন্ট করে জানান। আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি একটা ফেসবুক গ্রুপও খুলে নেব, যেখানে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে পারবেন বা সেই অনুযায়ী কাজ করতে পারবেন, আর আমিও সেইখানে আপনাদের কাজের রেসপন্স করবো। কোনো কিছু যদি ভুল ত্রুটি থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমি সেগুলো ধরিয়ে দেবো। সো গাইস, আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই মহামারীর সময়ে কেউ বাইরে বের হবে না, ঘরে থাকুন, নিজে নতুন কিছু শিখতে চেষ্টা করুন, ক্রিয়েটিভ কিছু তৈরি করুন। আপনি যদি ড্রয়িং জানেন তাহলে আপনি অনেক কিছু করতে পারেন, আপনি যে কোনো কিছু আঁকতে পারেন। ইলাস্ট্রেটরের যদি মোটামুটি কয়েকটা টুলস আপনার জানা হয়, বিশেষ করে যে সিলেকশন টুলের বেসিক টু অ্যাডভান্স কাজগুলো, তারপরে প্যান টুলের কাজটা, এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, শেপ টুলের কাজ, এগুলো জানা থাকলে কিন্তু আপনারা যে কোনো কিছু ড্রয়িং করে ফেলতে পারবেন। আপনার যদি ওয়ে কম বা এরকম যদি কোনো ডিজিটাল পেইন্টিংয়ের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেগুলো যদি নাও থাকে, আপনি কিন্তু মাউসের সাহায্যে একে একে আপনার কিন্তু সব কিছু সুন্দর করে ইলাস্ট্রেশন করে ফেলতে পারবেন। সো গাইজ, আমার চ্যানেলটা নতুন, সো সাপোর্ট করবেন, আর কোনো কিছু প্রয়োজন হলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আমি আজকে অনেক বেশি কথা বলে ফেললাম, ভিডিও টিউটোরিয়ালটা বড় করে ফেলাম, সব আপনাদের বোঝার সুবিধার্থে। পরবর্তীতে টিউটোরিয়ালগুলো আরও অনেক ছোটো হবে, আপনারা, আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমি অযথা অপ্রয়োজনীয় কোনো কথা বলে সময় নষ্ট করব না। পরবর্তী টিউটোরিয়ালগুলো খুবই ছোটো হবে কিন্তু আরও বেশি মজাদার, আকর্ষণীয় আর বেশি কাজের হবে। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।